আগেই সতর্ক করেছিল আমেরিকা। ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ার সেনা সরানোর প্রক্রিয়া যে শুধুমাত্র ছলসাতুরি ছিল তা এবার যেন বুঝিয়ে দিলেন পুতিনও। সোমবার তিনি জানিয়েছেন, খুব শীঘ্রই ইউক্রেনের দুই বিচ্ছিন্নতাবাদী অধিকৃত এলাকাকে স্বীকৃতি দিতে চলেছে রাশিয়া, যার অর্থ একটাই, সরাসরি ইউক্রেনকে সংঘাতে আহ্বান করতে চলেছেন পুতিন। দনেস্ক এবং লুহানস্ক ইউক্রেনের এই দুই এলাকাকে একত্রে ডনবাস বলা হয়, সেখানে এখনও নিয়ন্ত্রণ রয়েছে ইউক্রেন সেনার। কী হতে চলেছে? রাশিয়া ইউক্রেন সীমান্তে ইতোমধ্যেই প্রায় 2 লক্ষ সেনা মোতায়েন করেছে মস্কো। তারা যে যুদ্ধের জন্য প্রস্তুত সে ব্যাপারে আগেই সতর্ক করেছিল আমেরিকা। এক ঝলকে দেখে নেওয়া যাক রাশিয়ার এই পদক্ষেপে কী হতে পারে, কার লাভ হচ্ছে, কারই বা ক্ষতি হচ্ছে, সমস্যাটা আসলে কী নিয়ে। 2014 সালে ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে নিজেদের মুক্ত বলে ঘোষণা করে ডনবাস। ওই এলাকার নিয়ন্ত্রণ যে বিচ্ছিন্নতাবাদীদের হাতে, তাদের রাশিয়াই দীর্ঘদিন ধরে লালন করে আসছে, তাদের অর্থ এবং নানা রকম সুযোগ সুবিধা দিয়ে আসছে রাশিয়া। শুধু তাই নয়, এই এলাকার বাসিন্দাদের কোভিড টিকা দেওয়া এবং প্রায় 8 লক্ষ পাসপোর্টের ব্যবস্থাও করেছে পুতিন সরকার। রাশিয়ার স্বীকৃতি পেলে কী হবে? রাশিয়া এই প্রথম প্রকাশ্যে বলল তারা এই দুই এলাকাকে ইউক্রেনের অংশ হিসেবে মনে করে না। এর অর্থ দাঁড়ালো রাশিয়া এখন চাইলেই সেখানে সেনা মোতায়েন করতে পারে। সেক্ষেত্রে রাশিয়ার যুক্তি হবে তারা ডনবাসের বন্ধু হিসেবে তাদের ইউক্রেনের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে চাইছে। দনেস্কের এক প্রাক্তন রাজনৈতিক নেতা আলেকজান্ডার বোরোইদাই সম্প্রতি বলেছিলেন, রাশিয়া যদি ডনবাসকে ইউক্রেনের সরকারের নিয়ন্ত্রণ মুক্ত পৃথক অঞ্চল হিসেবে স্বীকৃতি দেয়, তবে সেখানকার বিচ্ছিন্নতাবাদী নেতারাও ডনবাসকে ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণ মুক্ত করতে রাশিয়ার পাশে দাঁড়াবে। এই নেতা এখন রাশিয়ার পার্লামেন্টেরও সদস্য। পশ্চিমী দেশগুলি কী করবে? পশ্চিমের একাধিক দেশের তরফ থেকে মস্কোকে এ ব্যাপারে আগেই সতর্ক করা হয়েছে, স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ইউক্রেন সীমান্তে হওয়া রাশিয়ার সেনাবাহিনীর যে কোনো আক্রমণাত্মক কার্যকলাপের দাম দিতে হবে রাশিয়াকে। আরও জানিয়ে দেওয়া হয় পশ্চিমী দেশগুলি থেকে আসা অর্থ সাহায্যও তার প্রভাব বাড়াবে, যদিও তাতে পুতিনের সিদ্ধান্তে নড়চড় হয়নি। এর আগে বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে কি স্বীকৃতি দিয়েছে রাশিয়া? এর আগে জর্জিয়ার দুটি বিচ্ছিন্নতাবাদী অঞ্চলকে স্বীকৃতি দিয়েছিল মস্কো। এ নিয়ে জর্জিয়া রাশিয়া সেনা সংঘাত হয়েছিল। 2008 সালে একটা ছোটোখাটো যুদ্ধই হয়েছিল রাশিয়া এবং জর্জিয়ার। পরে ওই দুই বিচ্ছিন্নতাবাদী এলাকাকে আর্থিক সহায়তা, সেনা নিরাপত্তা এবং নাগরিকত্ব দিয়ে সাহায্য করে মস্কো। রাশিয়া যদি মিনস্কো শান্তি চুক্তি ভাঙতে চায় তাহলে আন্তর্জাতিক নিন্দার মুখে পড়বে, বঞ্চিত হবে আন্তর্জাতিক আর্থিক সহায়তা থেকেও। শুধু তাই নয়, প্রায় 8 বছরের যুদ্ধদীর্ণ দুই এলাকার সম্পূর্ণ দায়িত্বও নিতে হবে রাশিয়াকে, সেই বোঝাও কম হবে না রাশিয়ার জন্য। মেহেরুজ্জামান শেফু, বাংলাদেশ।